তোমার চরণ দোকানা দেও আমি বুকে ধরি। মন বলছে তুমি চলে যাবে কেন? হরিদাস বলছে যে আমার মতো কীট ছোট একটা পোকা যদি পৃথিবীতে চলে যায় পৃথিবীর কি আর ক্ষতি হবে? আমি তো কীট, এখানে এত সুন্দর লিখেছে দিদি গ্রন্থে, বলছে আমার যেন এক কীট যদি মরি গেল এক পিপিলিকা মইলে পৃথিবীর কাহাহানি হইল। মানে একটা পিঁপড়া মরলে পৃথিবীর কি ক্ষতি হবে? প্রভাবতী যেতে দাও। মহাপ্রভুর চরণ দোকান বক্ষে ধরে মহাপ্রভুর মুখ পানে তাকিয়ে রইল অপলক নেত্রে, চোখ দিয়ে জল ঝরছে। এমন সময় মহাপ্রভু বলছেন, হরিদাস হরিদাস তুমি কি করছো? যে প্রভু আমার মনোবাঞ্ছে পূর্ণ হয়ে গিয়েছে, আমি তোমার চরণ দোকান আমার বক্ষে দিয়েছো, এই তোমার প্রার্থনা ছিল। আকাশের শত সহস্র শশী শত শত চাঁদ যেন মহাপ্রভুর চাঁদমুখে উত্থিত হয়েছে। হরিদাস বুকে চরণ কাটা ধরে মহাপ্রভুর চাঁদমুখ কাটা দেখছে, দুনয়ন বয়ে জল পড়ছে আর হরি কীর্তন করছে। কীর্তন করতে করতে সে দেহ রেখেছে, যেই দেহ রেখেছে হরিদাস, মহাপ্রভু সকলে কীর্তন করতে থাকো, বাহু তুলে কীর্তন করো, নেচে কীর্তন করো, আনন্দ করো, কেউ কাঁদবে না, কেউ কাঁদবে না। এত প্রিয় এত ভালোবাসতেন মহাপ্রভু হরিদাসকে, তিনি কি করলেন? হরিদাসের দেহটি নিজের কুলে তুলে নিলেন, কুলে তুলে নিয়ে হরিদাসকে কুলে নিয়ে মহাপ্রভু নৃত্য করতে লাগলেন। সমস্ত ভক্তরা কীর্তন করছে নৃত্য মাচার। হরিদাস কহে, প্রভু যে কৃপা তোমার অঙ্গনে আরম্ভিল, প্রভু মহাসংকীর্তন বক্রেশ্বর পণ্ডিতে তাহা করে নমর্দন, স্বরূপ গোসাই আদি যত প্রভুর গণ হরিদাসে বেরি করে নাম সংকীর্তন। হরিদাসকে চারদিকে গোল হয়ে দাঁড়িয়ে সকলেই নাম সংকীর্তন করতে লাগলেন। নির্জনটি কেন বলা হচ্ছে? এই ক্ষেত্রে বলা হচ্ছে এটা বিশ্বের নির্জন, বিশ্বের নির্জনের সাথে তুলনা করা হয়েছে। বিশ্বদেব যেমন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে 58 দিন ছিলেন যে উত্তরায়ণ না হলে দেহ ত্যাগ করবেন না, এইভাবে হরিদাসের তনু দেখেন কি বলেছেন, হরিদাসের তনুকুলে লইল উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। মহাপ্রভু প্রেমাবিষ্ট হয়ে, কত বড় ভক্ত হরিদাস, যখন কুলে জন্ম নিয়েছে তাকে মহাপ্রভু স্বয়ং ভগবান কুলে নিয়ে নৃত্য করতে লাগলেন। নাচতে নাচতে বললেন যে তোমরা চলো বিমানে করে আমরা সমুদ্রের তীরে যাব। হরিদাসের দেহখানি মহাপ্রভু নিজে কুলে নিয়ে নাচতে নাচতে, বিমান মানে কি, আমরা যে শেষ বাঁশ দিয়ে যে মাছাটি বানাই কাঁধে করে ডেড বডি নিয়ে যায় এটাকে বিমান বলা হয়। শেষ যাত্রা এই বাড়ি গাড়ি শব্দ পড়ে থাকবে, আমি যত দামি মার্সিডিস গাড়ি দৌড়াই যাওয়ার সময় মার্সিডিস গাড়িতে যেতে পারবো না, ওই কাঁধে করে যেতে হবে। বল হরি হরি বল, বল হরি হরি বল, সেটা বলতে বলতে যেতে হবে। আমি আমি তো ওই প্রাইভেট কারে করে শ্মশানে যেতে পারবো না, কিন্তু হরিদাসের কত সৌভাগ্য তাকে স্বয়ং মহাপ্রভু কুলে করে নিয়ে গেলেন। নাচতে নাচতে সকলে যখন কীর্তন করতে করতে সমুদ্রের তীরে গেলেন, মহাপ্রভু বললেন, মহাপ্রভু সেই হরিদাসকে সমুদ্রের নিজের হাতে স্নান করালেন, তিনি ঘোষণা দিলেন এই পুত পবিত্র দেহর স্পর্শে আজকে থেকে সমুদ্র তীর্থ হয়ে গেল। ওই ঘাটটি এখনো আছে যেখানে স্নান করানো হয়েছে। বলছেন আজকে থেকে সেই সমুদ্রের জল তীর্থ হয়ে গেল, সেই নামাচার্যের দেহ স্পর্শ পেয়েছে জল। তারপর দৃশ্যটি ভক্তগণ আরো চমৎকার, মহাপ্রভু আবার খুলে তুলে উঠালেন হরিদাসের পা থেকে যে জলবিন্দু পড়ছে সেই সমস্ত ভক্তরা তার পাদুদক পান করছে, হরিদাসের পাদুদক ভক্তরা পান করেছে। বলেছেন সমস্ত সমুদ্র স্বরূপ গোসাই প্রভুকে কইল সাবধান, সমুদ্রে হরিদাস ঠাকুরে তবে বিমানে চড়াইয়া সমুদ্রে লইয়া গেলা তব কীর্তন করিয়া অগ্রে মহাপ্রভু চলিলা নৃত্য করিতে করিতে, পাছে নৃত্য করে বক্রেশ্বর ভক্তগণ সাথে হরিদাস সমুদ্র জলে স্নান করাইলা প্রভু কয়ে সমুদ্র এই মহাতীর্থ হইল। জগন্নাথের প্রসাদী বস্ত্র নিয়ে এসে, জগন্নাথের প্রসাদী বস্ত্র মহাপ্রভু নিজের হাতে পরিয়ে দিলেন, নিজের হাতে পরিয়ে দিয়ে সাজালেন,
চন্দন তিলক দিয়ে সাজিয়ে মহাপ্রভু কি করলেন, ওই সমুদ্রের তীরে নিজে বালি দিয়ে করে গর্ত করতে শুরু করলেন। সমস্ত ভক্তরা